ঈদের টানা ছুটিতে যান্ত্রিক নগরী ঢাকা এখন ফাঁকা, চিরচেনা যানজটের সেই চেহারা নেই, নেই কোলাহল। বদলে যাওয়া সেই ঢাকার চিত্র জানাচ্ছেন স্বস্তিকা সিংহ। মেঘকালো আকাশে সকাল থেকেই অঝোর বৃষ্টি, পুরনো খোলস পাল্টে নতুন আচ্ছাদনের এই তিলোত্তমা নগরী যেন বড্ড অচেনা। যান্ত্রিক নগরীর বদলে যাওয়া এই রূপকে একান্ত উপভোগে বেরিয়ে পড়েন অনেকেই। প্রিয় শহরের কোলাহলমুক্ত পরিবেশে একঝাঁক তরুণদের দেখা যায় হাতে ফুটবল নিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। সবাই মিলে খেলতে বেরোলাম, ফার্স্টে অনেক কিছু খেলতাম, ব্যাট বল খেলছি, আজকে ফুটবল খেললাম, তারপর এখানে গোসল করছি। ফ্রেশ দিন ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, যার কারণে খেলাটাও একটু মজা হয়েছিল। ঢাকা ফাঁকা হয়ে গেছে, আমাদের গ্রুপ কিনা শেষ হয়ে গেছে, মানে বৃষ্টি পরে মনে হচ্ছে সবগুলো একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, খুব ভালো লাগছে। গণপরিবহনে নেই যাত্রীদের ঠাসাঠাসি, নেই চিরচেনা যানজট, আর পথে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি। ছুটি সব রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, তাতে সময় কম লাগতেছে, ভালো লাগতেছে। পুলিশ স্টেশনে আগে যাইতে লাগতো 1.5 ঘন্টা 2 ঘন্টা, এখন যাইতে আছে মাত্র আধা ঘন্টা। নগরীর এমন ফাঁকা রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা এড়াতে সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ ট্রাফিক পুলিশের। রাস্তা ফ্রি আছে, খুব সুন্দর শান্তিমতো গাড়ি চালাতে আসতেছি, আমাদের চালায় ওর মজা পাই, ঠিক আছে, রাস্তাঘাট ফাঁকা। আমার নির্দেশনা হচ্ছে তার খুব সতর্কতার সাথে গাড়ি চালাবেন, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। সব মিলিয়ে আগামী কয়েকদিন বেশ স্বস্তিতেই কাটবে নগরবাসীর। রাজধানী ঢাকার বদলে যাওয়া এর দৃশ্য বলে দেয় জীবিকার টানে অনেকেই ঢাকায় আসলেও ইট পাথরের নগরী কাউকে মায়ার বাঁধনে বাঁধতে পারে না। স্বস্তিকা সিংহ, এসএ টিভি, ঢাকা।